তোমাদেরকে একটা গল্প বলি পর্যায়ে, এই গল্পটা খুব রিলেট করতে পারবা লাইফের সঙ্গে। এই গল্পটা হচ্ছে ফইগল, ওই যে বিশপের গল্প আছে না ছোটবেলায়, ওই বিশপের একটা গল্প তোমাদেরকে শেয়ার করি। স্যার, একবার একটা গ্রামে এরকম একটি ঘটনা ঘটেছে। দুইটা ছেলে আছে, একটা ছেলের বয়স 10 বছর, 10 ইয়ার্স, আরেকটা ছেলে ছোট, ওর বয়স 6 বছর, একজন 10 বছর, একজন 6 বছর। এই 10 বছর বয়সের ছেলেটা একটু মোটা। আচ্ছা, তো এরা খেলতে খেলতে নিজেদের গ্রাম থেকে অনেক দূরের গ্রামে চলে গেছে। ওরা দুজন বন্ধু, একজনের বয়স 6 বছর, একজনের বয়স 10 বছর। এখন ওরা খেলাধুলা করতে করতে দুই বন্ধু অনেক দূরে চলে গেছে। তো এত দূরে গেছে, একটা দূরের গ্রামে চলে আসছে, এবং দূরের গ্রামে কোথাও কেউ নাই, একদম নির্জন গ্রাম, পরিত্যক্ত গ্রাম, মানে নিঃসঙ্গ গ্রহচারীর মতো ফিল করছে ওরা। খেলতে খেলতে এত দূরে চলে আসছে, ওখানে কোনো মানুষ নাই, হাজার হাজার কিলোমিটারের ভিতরে তাকাইলে কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না, জনশূন্য। ওই জায়গাতে একটা কুয়া আছে। কুয়া মানে তো বুঝছো, ওই যে দড়ি ফেলায় যে পানি উঠানো হয়, গভীর ওরকম একটা কুয়া আছে। তো এই যে 10 বছরের যে ছেলেটা আছে, খেলতে খেলতে পানি খেতে গিয়ে 10 বছরের ছেলেটাই কুয়ার ভিতরে পড়ে গেছে। এই 10 বছরের ছেলেটা কুয়ার ভিতরে পড়ে গেছে। এই যে ছোট ছেলেটা যে আছে, ও তখন কি করবে? ওর বন্ধুকে অনেক ভালোবাসে, ওর বন্ধু পানিতে পড়ে গেছে, পানিতে ডুবে মরে যাওয়ার মতো অবস্থা। তখন ওই 6 বছরের ছেলেটা দড়ি ফেলে, ও এটা ধরে, এরপরে টানতে থাকে, অনেকটা সময় ধরে টানে, যতক্ষণ না পর্যন্ত ওর এনার্জি শেষ না হয়, ও টানতে থাকে। এবং এই ছেলেটা অনেক মোটা ছিল, এই 6 বছরের ছোট পিচ্ছি এই 10 বছরের ভোটকা একটা ছেলেকে টাইনা কোনো মতে উঠানোর পরে সে গ্রামে ফিরে আসে। গ্রামে এসে সবাইকে বলে যে আজকে একটা ঘটনা ঘটছে, যে ওর ফ্রেন্ড 10 বছরের, ও পড়ে গেছিল পানিতে, এবং এই 6 বছরের ছেলেটা বলে যে আমি তাকে দড়ি ফেলে টেনে টেনে উঠাই নিয়ে আসছি। এই কথা শোনার পরে গ্রামবাসী কেউ ওদের কথা বিশ্বাস করে না, নট আ সিঙ্গেল ওয়ান, কেউ ওদের কথা বিশ্বাস করে না, প্রত্যেকেই বলে যে মিথ্যা কথা বলতেছে, এত বড় একটা ছেলেরে, এত ছোট একটা পিচ্ছি কেমনে এত গভীর কুয়া থেকে টাইনা তুলছে, এটা কোনোদিনই পসিবল না বলে ওরা বলে। এবং তারা যতই গ্রামবাসীকে বুঝায় যে হ্যাঁ, এই 10 বছরের ছেলেটাও বলতেছে যে ও আমাকে টাইনা তুলছে, আর ও নিজেও বলতেছে হ্যাঁ আমি টাইনা তুলছি, বাট গ্রামের কেউই বিশ্বাস করতেছে না, বলতেছে এটা অসম্ভব, এটা কখনোই সম্ভব না। পরে গ্রামবাসী ডিসিশন নিল, আসলে ওরা সত্য নাকি মিথ্যা বলতেছে, এই ডিসিশনটা অন্য আরেকজনের কাছ থেকে কালেক্ট করবে। তো গ্রামে একজন মোরল থাকে না, সব থেকে মুরব্বী, তিন মাথা মানে তো বুঝছো, দুইটা হাতু এবং মাথা কুঁজো হয়ে এক হয়ে গেছে, এটাকে বলা ত্রিমাথা, তাই না, ত্রিমাথা। তো তিন মাথা যে ব্যক্তি বিশপ, তার কাছে গেল সব থেকে জ্ঞানী ব্যক্তি গ্রামের। গ্রামবাসী ওই দুটো বাচ্চাকে নিয়ে তাদের কাছে গেল, গিয়ে বিশপকে জিজ্ঞাসা করলো, স্টোরিটা বললো বিশপকে যে আজকে এইটা হয়েছে, ওরা বলতেছে। এখন গ্রামের সবাই বললো যে আমরা কেউ বিশ্বাস করি না, এটা ট্রু। বিশপকে বললো আপনার কি মনে হয়, এটা কি সত্য নাকি মিথ্যা? তো বিশপ বললো হ্যাঁ, ঘটনাটা সত্য। এবং ওই গ্রামবাসীকে কানে কানে সে একটা কথা বললো, বিশপ বললো যে এই ঘটনা সত্য, ডেফিনেটলি ওই 6 বছরের ছেলেটা 10 বছরের ছেলেটাকে দড়ি দিয়ে টেনে তুলে উঠাইছে। তো তখন গ্রামের সবাই স্বভাবতই জিজ্ঞাসা করলো, কেন এটা আপনার মনে হইলো, এটা সে করতে পারছে, আপনি তো ওখানে ছিলেন না, কেন মনে হইলো এটা ট্রু? তখন বিশপ যেটা কানে কানে গ্রামবাসীকে বললো সেটা হচ্ছে এরকম, যখন এই 6 বছরের ছেলেটা 10 বছরের ছেলেটাকে এত গভীর কুয়া থেকে টেনে তুলছে, তখন ওই 6 বছরের ছেলেটাকে এইটা বলার মতো কেউ ছিল না যে তুমি এই কাজটা করতে পারবা না। নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা কি? সে বলতে চাইছে যে 6 বছরের ছেলেটা যখন এই দুরূহ অসম্ভব ব্যাপারটা করেছে, তখন চারপাশে কেউ ছিল না গ্রামে, তাহলে তাকে কেউ এটা বললেই নাই, এটা কখনোই বলে নাই যে তুমি কখনোই এত ভারী একটা ছেলেকে এত গভীর থেকে টেনে তুলতে পারবা না। এই কারণেই তার বিশ্বাস ভাঙে নাই, এই কারণেই সেই এই কঠিন কাজটা করে ফেলতে পারছে। সেটা একটা স্টোরি, মল অফ দ্য স্টোরি কি? মল অফ দ্য স্টোরি এরকম, আমরা হিউম্যান মাইন্ড অনেক অনেক কঠিন চ্যালেঞ্জ নিতে পারে, সে অনেক কিছুই করে ফেলতে পারে, বাট আমাদের সাইকোলজিক্যালি আমরা এটাকে আটকাই দিই। আমাদের চারপাশের যে মানুষজন, এরা আমাদেরকে ছোটবেলা থেকে বোঝায় ইউ ক্যান ডু ইট, তুমি এটা পারবা না, তোমার দ্বারা এটা হবে না। এবং এটা শুনতে শুনতে একটা সময় আমরাই বিশ্বাস করে নিই উই ক্যান ডু ইট। আর যখন আমি বিশ্বাস করে নিব আমি পারবো না, তাহলে ডেফিনেটলি আমি আর পারবো না। তাহলে অ্যাভয়েড দ্য কমিউনিটি, যে যাই বলুক, তুমি দেখবা তোমার ছোটবেলায় অনেক বড় বড় স্বপ্ন ছিল, আমি এই হবো, আমি সেই হবো, আমি আইনস্টাইন হবো, আমি এই হবো, আমি ওই হবো, আমি পাইলট হবো, অ্যাস্ট্রোনাট হবো, অনেক কিছু হবো, বাট এখন এই 15-16 বছর বয়সে আইসা তুমি আর কিছুই বলো না। কেন বলো না? ছোটবেলায় বলতা কিন্তু, ছোটবেলায় এটা কিন্তু তুমি বলতা, ছোটবেলায় হতো না এরকম? যে আমার ছোটবেলায় মনে আছে যে আমি ছোটবেলায় একটা অনুষ্ঠান দেখতাম, ওই যে জার্নি টুয়ার্ডস ফিউচার এরকম একটা কার্টুন ছিল, তো ওটা দেখতাম, ফিজিক্সেরই ছিল ওটা, একদম ছোটবেলায়। তো সেটা দেখার পরে আমি এক্সাইটেড হয়ে আমার আম্মারে ঘুম থেকে উঠিয়ে দিয়ে বলতাম দুপুরবেলা যে আমি বিজ্ঞানী হবো, এনতন হবো, বলছি ছোটবেলায়।
ফাইন, বা এরকম তোমার অনেক স্বপ্ন ছিল না পাইলট হবে, হানা হবা, তেনা হবা, বা তোমার চারপাশের মানুষজন যখন তুমি তোমার এই ইচ্ছাটা শেয়ার করছো, তারা এটা বলছে ভাই এটা অনেক কঠিন, ইউ ক্যান ডু ইট, এটা শোনার পরে তুমি আর কখনো বলো নাই, বা আরো চার পাঁচবার বলছো, বা যখন সবাই বলছে ইউ ক্যান ডু ইট, তখন তুমি বা এটা অনেক কষ্ট হবে, অনেক কিছু করতে হবে, কিন্তু তখন তুমি এটা আর করো নাই। এখন তোমরা ইন্টারে পড়ছো, তুমি হয়তো বা কোনোদিন বন্ধুকে বলছো আমি ঢাকা ভার্সিটিতে পড়তে চাই, বা বলছো আমি বুয়েটে পড়তে চাই, তোমার চারপাশের বন্ধু বান্ধব হয়তো বা বলছে আরে দূর এত সোজা, অনেক পড়ালাই করতে জানো তো, ওই ভাই চান্স পাইছে এই জন্য এত কষ্ট করতে হয়েছে, এত রুটি বেলতে হয়েছে এটা করার জন্য, এগুলি বলছে, আর তুমিও মেনে নিছো হয়তো বা আমার দ্বারা হবে না, এই জন্যই তোমার দ্বারা হবে না, এই স্টোরিটার মতো। এই ছোট ছেলেটাকে কেউ বলার মতো ছিল না যে তুমি এত বড় একটা কাজ করতে পারবা না, এই জন্যই সেই কাজটা করতে পারছো। সো অ্যাভয়েড দ্য কমিউনিটি, যে তোমাকে বলবে ইউ ক্যান ডু ইট, অ্যাভয়েড দেম, তার সঙ্গে কোনো যোগাযোগ রাখার দরকার নেই। যে তোমাকে বলবে হ্যাঁ তুমি পারবা, সেটাই তোমার রাইট কল, সেটাই তোমার পজিটিভ কল। সে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি?